আবারও এক ধাপ এগিয়ে বিশালগড় রাজ্য সরকারি উদ্যোগে রাজ্যের একাধিক স্থানে অগ্নি নির্বাপক অফিসে নতুন গাড়ি তুলে দিল দপ্তর খুশি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী সহ প্রত্যেক এলাকার জনগণ রাজ্যে বর্তমান দুর্ঘটনা দিন দিন চলছে আর সেই দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে প্রত্যেক এলাকায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা হিমশিম খেয়ে যাচ্ছেন তার মূলত প্রথম কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে অগ্নি নির্বাপক দপ্তরে গাড়ি না থাকা দ্বিতীয় অগ্নি নির্বাপক দপ্তরে গাড়িতে পর্যাপ্ত পরিমাণে জল ধারণের ক্ষমতা না থাকা রাজ্যে এমন অনেক অগ্নি নির্বাপক অফিসে একটাই গাড়ি রয়েছে যার দরুন একই সময় একাধিক দুর্ঘটনা ঘটলে তা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের রাজ্য প্রশাসন অগ্নি নির্বাপক দপ্তর ও জনগণের সেই সমস্যা দূর করার লক্ষ্যে রাজ্যের একাধিক অগ্নি নির্বাপক দপ্তর অফিসে নতুন করে গাড়ি প্রদান করেছেন আর তার থেকে বাদ যায়নি বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের অফিস রাজ্যের অন্যান্য জেলার ও মহকুমার তুলনায় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরও তুলে দিল নতুন একটি গাড়ি যার ফলে অনেকটাই খুশি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী সহ করে বাসী আমরা নতুন একটা গাড়ি নিয়েছি আমরাও অনেক দিনের আমরা যে ইনচার্জেন অনেক দিনও দাঁড়িয়েছিল বা আমরা গোষ্ঠীকে গেলে ছিল যে আমরা একটা আর একটা দাঁড়ানোর গাড়ি বড় গাড়ি একটা যাওয়ার জন্য কিন্তু এই গাড়িটা দেওয়া আমরা ভালোই সে মনে করেন যে কোনো সময় অসুবিধা হলে আমরা গাড়ি আসি কিন্তু সরকারের এই ভূমিকা এবং আমরা ডাইরেক্টর সাহেবের যে সদিচ্ছা